হ্যাঁ, তুমি একটু আমাকে বলো যে বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক আমরা কাদেরকে বলি? হ্যাঁ স্যার, বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলতে স্যার যে সমস্ত অ্যান্টিবায়োটিকের মলিকুলার স্ট্রাকচারের মধ্যে বিটাল্যাকটাম রিং রয়েছে তাদেরকে আমরা বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি স্যার, অ্যামোক্সিসিলিন অর্থাৎ আমাদের ক্ল্যাভোডিন ট্যাবলেটে যে অ্যামোক্সিসিলিন রয়েছে সেটা কিন্তু বিটাল্যাকটাম রিং যুক্ত অ্যান্টিবায়োটিক, তাই জন্য ওটাকে আমরা বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো। এবং উদাহরণ হিসেবে বলা যেতে পারে সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকটাকেও আমরা বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো, যেহেতু তাদের অ্যান্টিবায়োটিকের মলিকুলার স্ট্রাকচারে আমরা বিটাল্যাকটাম রিং দেখতে পাই, এই জন্য এই সমস্ত অ্যান্টিবায়োটিকদেরকে বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়। ভেরি গুড, মানে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের তুমি একটা উদাহরণ দিলে আর অ্যামোক্সিসিলিনের একটা উদাহরণ দিলে, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ স্যার, শুভজিৎ ভেরি গুড। এবার একটু সুব্রত আমাকে বলো, সেটা হচ্ছে যে অ্যামোক্সিসিলিনকে কেন বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়, আর ম্যাক্রোলাইডস গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিককে যেমন ধরো অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিনকে কেন বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয় না? হ্যাঁ স্যার বলছি, বলো স্যার। আমাদের অ্যামোক্সিসিলিনের মধ্যে, অ্যামোক্সিসিলিন মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে তার বিটাল্যাকটাম রিং রয়েছে, ওই জন্য স্যার আমরা একে বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলে থাকি। আর স্যার যেমন অ্যাজিথ্রোমাইসিনের মধ্যে কোন মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে বিটাল্যাকটাম রিং থাকে না স্যার, ওই জন্য স্যার আমরা অ্যাজিথ্রোমাইসিনকে বিটাল্যাকটাম রিং বলতে পারি না অ্যান্টিবায়োটিক, ওই জন্য আমরা অ্যাজিথ্রোমাইসিনকে বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলি না, তাই তো? বলতে পারি না। হ্যাঁ স্যার। ভেরি গুড ভেরি গুড। সরোজ একটু আনমিউট করতে হবে তোমাকে, সরোজ একটু আনমিউট করতে হবে। আচ্ছা সরোজ, আমাকে একটু বলো যে যে কোনো বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিকই আমরা যদি দেখি, ধরো অ্যামোক্সিসিলিনই দেখি বা সেফালোস্পোরিন গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিক দেখি, যে কোনো বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক দেখি, তাদেরকে আমরা কেন ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক বলি? কারণ এইসব অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে কিল করে দেয়, যার জন্য আমরা এইসব অ্যান্টিবায়োটিককে ব্যাকটেরিওসাইডাল বলে বলে থাকি। এই ধরনের অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন বা সেফালোস্পোরিন বা যে কোনো বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক কী করে, ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে দেয়, তাই তো? সেই জন্য এদেরকে আমরা ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক বলি। একদম ঠিক বলেছো সরোজ। শুভজিৎ তুমি একটু আমাকে বলো যে কোনো বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক আমরা যদি দেখি, সেটা অ্যামোক্সিসিলিনই হোক বা সেফালোস্পোরিনসি হোক, যে কোনো বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক, তার মেকানিজম অফ অ্যাকশনটা কী, তারা কীভাবে কাজ করছে, তারা কীভাবে ব্যাকটেরিয়াকে মারছে? হ্যাঁ স্যার বলছি। স্যার আমরা প্রথমে দেখবো যে ব্যাকটেরিয়া যখন, মানে ব্যাকটেরিয়া তৈরি হলে তাদের সেল ওয়াল থাকে, এবং সেই সেল ওয়াল পেপটিডোগ্লাইকেন একটা জিনিস যেটা দ্বারা মানে সেল ওয়ালটা তৈরি হয় আর কি, মানে সেল ওয়াল তৈরি হতে গেলে পেপটিডোগ্লাইকেন মাস্ট চাই। তো এইখানে আমাদের যে বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো হয়, সেই বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিকের প্রধান কাজই হচ্ছে পেপটিডোগ্লাইকেনকে মানে তৈরি হতে না দেওয়া আর কি, যেহেতু পেপটিডোগ্লাইকেন সেল ওয়ালের মেন জিনিস, কারণ পেপটিডোগ্লাইকেন ছাড়া সেল ওয়াল হবে না, সেই জন্য বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিকের প্রধান কাজই হলো এই পেপটিডোগ্লাইকেন তৈরিটাকে বন্ধ করা। ব্যাকটেরিয়ার নিজস্ব কিছু প্রোটিন আছে যেগুলোকে বলা হয় পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এই প্রোটিনগুলোই কিন্তু পেপটিডোগ্লাইকেন তৈরি করে। হ্যাঁ স্যার, ব্যাকটেরিয়ার নিজস্ব কিছু প্রোটিনস আছে যেগুলোকে বলা হয় পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনস, পিবিপি, এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলোই পেপটিডোগ্লাইকেন তৈরি করে। তাহলে এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো তাকে যদি তার নিজের কাজটা করতে না দেওয়া হয়, তাহলে পেপটিডোগ্লাইকেন তৈরি হবে না, তাই তো? এবার বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক কী হচ্ছে, যখন কেউ বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিক নেয়, সেই বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিকের যে বিটাল্যাকটাম রিং রয়েছে, এই বিটাল্যাকটাম রিংগুলোর সঙ্গে ব্যাকটেরিয়ার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো এসে বাইন্ড করে যায়, বাইন্ড করে দেয়, জড়িয়ে দেয়। আর যখন এই বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিকের, মানে বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটাল্যাকটাম রিংয়ের সঙ্গে ব্যাকটেরিয়ার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো এসে বাইন্ড করে যায়, তখন এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো আর পেপটিডোগ্লাইকেন তৈরি করতে পারে না। আর পেপটিডোগ্লাইকেন যদি তৈরি না করতে পারে, তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হবে, ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হবে না, আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি না হলে ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটবে, মৃত্যু অবধারিত, ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটবে, তাই তো? আরেকবার বলছি, ব্যাকটেরিয়ার কোষের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যাদেরকে কি বলা হয়, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। ব্যাকটেরিয়ার সেলে তার নিজস্ব এক ধরনের প্রোটিন থাকে যেটা হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা বিটাল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটাল্যাকটাম রিংটায় বাইন্ড করে দেয়, যার ফলে আর ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকেন তৈরি হতে পারে না, যার ফলে আর ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হয় না। এটাকে
সুন্দরভাবে না আটকে ফ্লুয়েন্টলি কে বলতে পারবে? আস্তে আস্তে বলো, তাড়াহুড়োর দরকার নেই। কে বুঝে বুঝে বলতে পারবে? সরোজ পারবে? হ্যাঁ স্যার। বলো স্যার, আমরা জানি যে ব্যাকটেরিয়ার সেলের মধ্যে আমরা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দেখতে পাই, যেটা পেপটিডোগ্লাইকান তৈরি করে, এবং যে সেই পেপটিডোগ্লাইকান ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি করে। তো আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে যে বিটা ল্যাকটাম রিং থাকে, সেটা ব্যাকটেরিয়ার সেলের পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের মধ্যে বিটা ল্যাকটাম রিংটা গিয়ে বাইন্ড করে যায়, এবং যার জন্য পেপটিডোগ্লাইকান তৈরি হতে পারে না, তার কারণে ব্যাকটেরিয়াল সেল ওয়ালও তৈরি হয় না, এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটে, তাই তো? যেহেতু এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলোকে ডাইরেক্টলি কিল করছে, সেই জন্য আমরা এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিককে কী বলি? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার একটু শুভজিৎ আমাকে একটু বলো, ধরো অ্যামক্সিসিলিন, আমি একটা উদাহরণ নিলাম বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের অ্যামক্সিসিলিন, অ্যামক্সিসিলিন যখন ব্যাকটেরিয়াগুলোকে মারতে যাচ্ছে, ও কি সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারছে, না কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা উল্টে অ্যামক্সিসিলিনকে অ্যাটাক করছে? একদমই স্যার, এই জন্য এখানে বলে রাখি স্যার, অ্যামক্সিসিলিন তো সমস্ত ব্যাকটেরিয়াকে মারতে পারছে না, কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা স্যার এই অ্যামক্সিসিলিনকে আটকে দেয়, মানে তার পূর্ণ মাত্রায় কাজটা করতে দেয় না। সেই সমস্ত ব্যাকটেরিয়া কিভাবে কাজ করতে দেয় না, কিছু কিছু ব্যাকটেরিয়া তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এক প্রকারের এনজাইম তৈরি করে, সেই এনজাইমটা কি বিটা ল্যাকটামাস এনজাইম। এই এনজাইমটা কি করে না, অ্যামক্সিসিলিনকে তার পূর্ণ মাত্রায় কাজটা করতে দেয় না, এই জন্য স্যার অ্যামক্সিসিলিন সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে বা কিল করতে পারে না। অ্যামক্সিসিলিনের সাথে এই জন্য ক্ল্যাভুলেনিক অ্যাসিডটা দেওয়া রয়েছে, এই ক্ল্যাভুলেনিক অ্যাসিডটার মূল কাজই হলো যে ওই যে সমস্ত কিছু কিছু ব্যাকটেরিয়া তাদেরকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিটা ল্যাকটামেস এনজাইম সিক্রেস করছে, ইনহিবিট করাটাই হচ্ছে ক্ল্যাভুলেনিক অ্যাসিডের প্রধান কাজ। এবং যেহেতু এই ক্ল্যাভুলেনিক অ্যাসিড ওই সমস্ত ব্যাকটেরিয়ার এনজাইমটাকে বন্ধ করে দিচ্ছে, সেহেতু স্যার অ্যামক্সিসিলিন কিন্তু তার পূর্ণ মাত্রায় পূর্ণ ক্ষমতায় কাজ করছে, ওই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে সাহায্য করছে। ঠিক, একদম ঠিক। আর এই যে বিটা ল্যাকটামেস যে এনজাইমগুলো কিছু কিছু ব্যাকটেরিয়া রিলিজ করছে, অর্থাৎ বিটা ল্যাকটামেস প্রোডিউসিং ব্যাকটেরিয়া যারা বিটা ল্যাকটামেস তৈরি করছে, এই বিটা ল্যাকটামেসটা কী করছে অ্যাকচুয়ালি, অ্যামক্সিসিলিনটাকে নষ্ট করছে কীভাবে? অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দিচ্ছে, তাই না? অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিং যেটা রয়েছে সেটাকে হাইড্রোলাইসিস করে দিচ্ছে। আর অ্যামক্সিসিলিনের এই বিটা ল্যাকটাম রিংটাই তো মেন ছিল, কারণ এর সাথেই তো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো এসে বাইন্ড করছিল। তা যদি বিটা ল্যাকটাম রিংটাকেই যদি হাইড্রোলাইসিস করে দেয়, তাহলে সে আর পেনিসিলিন তাহলে কাজটা করবে কী করে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলোকে তো আটকাতে পারবে না, নিজের সঙ্গে বাইন্ড করাতে পারবে না, তখন অ্যামক্সিসিলিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, তাই না? সেই জন্য অ্যামক্সিসিলিনকে বাঁচানোর জন্য কী করা হয়েছে, পটাশিয়াম ক্ল্যাভুলোনেট অ্যাড করা হয়েছে, বা ক্ল্যাভুলোনিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, বা তুমি ক্ল্যাভুলোনেট অ্যাড করা হয়েছে বলতে পারো, তাই তো? এরা কী করছে, এরা ওই বিটা ল্যাকটামেস এনজাইমগুলোকে ইনহিবিট করে দিচ্ছে, সেই জন্যে এই ক্ল্যাভুলোনেটকে কী বলা হয়, বিটা ল্যাকটামেস ইনহিবিটার, ইনহিবিটার, বিটা ল্যাকটামেস এনজাইমগুলোকে ইনহিবিট করে দিচ্ছে, সেই জন্য কী বলা হয় ক্ল্যাভুলোনেটকে, বিটা ল্যাকটামেস ইনহিবিটার, বিটা ল্যাকটামেস ইনহিবিটার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সুব্রত, তুমি একটু আমাকে এবার বুঝিয়ে দাও যে অ্যামক্সিসিলিনের সঙ্গে কেন ক্ল্যাভুলোনেট অ্যাড করা হয়েছে? শুভজিৎ বলে দিয়েছে, তুমি একটু আমাকে তাও বুঝিয়ে দাও। স্যার আমরা জানি অ্যামক্সিসিলিন ব্যাকটেরিয়াকে স্যার কিল করে, কিন্তু স্যার অ্যামক্সিসিলিন সব ব্যাকটেরিয়াকে কিল করতে পারে না, কিছু কিছু ব্যাকটেরিয়া তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এক ধরনের এনজাইম সিক্রেশন করে থাকে, যেটাকে আমরা বিটা ল্যাকটামেস এনজাইম বলে থাকি। এবার স্যার সেই বিটা ল্যাকটামেস এনজাইমকে আমাদের ক্ল্যাভুলিক অ্যাসিড ইনহিবিট করে দেয় স্যার, যার ফলে অ্যামক্সিসিলিন পূর্ণ মাত্রায় কাজটা করতে পারে স্যার, সেই জন্য স্যার আমরা অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্ল্যাভুলিক অ্যাসিড দেওয়া হয়েছে। অ্যামক্সিসিলিনের সঙ্গে হয় বলো ক্ল্যাভুলোনিক অ্যাসিড, নয় বলো পটাশিয়াম ক্ল্যাভুলোনেট, নয় বলো ক্ল্যাভুলোনেট, পটাশিয়াম ক্ল্যাভুলোনিক অ্যাসিড না, হয় বলো পটাশিয়াম ক্ল্যাভুলোনেট, নয় বলো ক্ল্যাভুলোনিক অ্যাসিড, ক্ল্যাভুলোনিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ স্যার, যদি
ক্লাভুলোনিক অ্যাসিড না দেওয়া হতো অ্যামোক্সিসিলিনের সঙ্গে তাহলে কি হতো? অ্যামোক্সিসিলিন তার কালচার পুনরাবৃত্তি করতে পারত না, কিছু কিছু ব্যাকটেরিয়া রয়ে যেত। হ্যাঁ, তারা কি করতো? তারা যে বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করলো, কিছু কিছু ব্যাকটেরিয়া এই বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো কি করবে অ্যাকচুয়ালি, কিভাবে অ্যামোক্সিসিলিন কাজ করবে? অ্যামোক্সিসিলিন তার বিটা ল্যাকটাম রিংটাকে তার ইনহিবিট করবে, বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দেয়। হ্যাঁ, হাইড্রোলাইসিস করে দেয়, হাইড্রোলাইসিস, ঠিক আছে, হাইড্রোলাইসিস। আর বিটা ল্যাকটাম রিংটা যদি নষ্টই হয়ে যায় অ্যামোক্সিসিলিনের, অ্যামোক্সিসিলিন কাজ করবে কিভাবে? তাই না, ওটা অ্যামোক্সিসিলিনের মেইন ফাংশন। তাহলে বিটা ল্যাকটাম রিংটাকে বাঁচাতে হবে। এই বিটা ল্যাকটাম রিংটাকে বাঁচানোর জন্যই ক্লাভুলোনিক অ্যাসিড দেওয়া হয়েছে। এই ক্লাভুলোনিক অ্যাসিড কি করছে, ওই ব্যাকটেরিয়াগুলো যারা ওই বিটা ল্যাকটামেজ তৈরি করে, এই যে বিটা ল্যাকটামেজ এনজাইমগুলো তৈরি করলো, সেই বিটা ল্যাকটামেজ এনজাইমগুলোকে ইনহিবিট করে, ইনহিবিট করবে। এই জন্যে ক্লাভুলোনিক অ্যাসিডকে কি বলা হয়, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। ভেরি গুড, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, ইনহিবিটর। ভেরি গুড, ভেরি গুড। শুভজিৎ, একটু আমাকে বলো, এই যে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছি, আমরা কি দেখলাম যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে, তাই তো? এবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের সেল ওয়ালটা থিক, আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের সেল ওয়ালটা থিন। যেসব ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা মোটা অর্থাৎ থিক, তাদেরকে কি বলা হয়? আর যেসব ব্যাকটেরিয়া গ্র্যাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর যেসব ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা থিন অর্থাৎ পাতলা, তাদেরকে কি বলা হয়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ভেরি গুড। এবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হোক বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হোক, তাদের যে সেল ওয়াল আছে অর্থাৎ তাদের সেল ওয়ালটা মোটাই হোক বা ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা পাতলাই হোক, সেটা তৈরি করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান, তাই তো? মানে আমরা যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখি, অর্থাৎ যাদের যেসব ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা থিন থিন সরু, সেখানে আমরা পেপটিডোগ্লাইকানের অল্প কিছু লেয়ার দেখবো। আর যেসব ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা মোটা অর্থাৎ গ্র্যাম পজিটিভ ব্যাকটেরিয়ার আমরা যদি সেল ওয়াল দেখি, আমরা সেখানে পেপটিডোগ্লাইকানের লেয়ারের সংখ্যা অনেক বেশি দেখবো, বেশি হবে। কিন্তু পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকবেই, সেল ওয়াল মোটাই হোক বা পাতলাই হোক, পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকবেই, তাই তো? আর গ্রাম পজিটিভে, হ্যাঁ, আমার একটা কোয়ারি ছিল, গ্রাম পজিটিভে তো স্যার যে বললেন যে লেয়ারটা বেশি থাকে পেপটিডোগ্লাইকানের, ওটা 30 থেকে 40টা লেয়ার থাকে আমরা জেনেছিলাম, কিন্তু ওই গ্রাম নেগেটিভে কতগুলো লেয়ার থাকে? এটা গ্রাম নেগেটিভে 2 থেকে 5 খানা পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকে, মাত্র 2 থেকে 5টা, ঠিক আছে? কিন্তু আমার বক্তব্য সেটা না, সেল ওয়াল মোটাই হোক বা পাতলাই হোক, আমি যদি পেপটিডোগ্লাইকান তৈরিই না করতে দিই, আমি যদি পেপটিডোগ্লাইকান তৈরিই না হতে দিই, তাহলে কি সেল ওয়াল তৈরি হবে? না, সেল ওয়াল তৈরি হবে। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কি করছে, এই পেপটিডোগ্লাইকানটা তৈরিই হতে দিচ্ছে না, তাই তো? আর যেহেতু পেপটিডোগ্লাইকান তৈরি হতে দিচ্ছে না, সেল ওয়াল তৈরি হচ্ছে না, তাই ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটছে। আর পেপটিডোগ্লাইকেন কীভাবে তৈরি হতে দিচ্ছে না, এই পেপটিডোগ্লাইকেন তৈরি করার জন্য ব্যাকটেরিয়ার সেলের মধ্যে কিছু প্রোটিনস থাকে, সেই প্রোটিনগুলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। আর এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলোকে যখন আমি তার কাজটা করতে দিচ্ছি না, তখন পেপটিডোগ্লাইকেন তৈরি হবে না। এবার কাজটা কীভাবে করতে দেওয়া হচ্ছে না পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলোর? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যখন কেউ নিল, সেই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের যে বিটা ল্যাকটাম রিং রয়েছে, সেই বিটা ল্যাকটাম রিংয়ের সঙ্গে ব্যাকটেরিয়ার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো এসে বাইন্ড করে গেল। আর যেই ব্যাকটেরিয়ার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম রিংয়ের সঙ্গে বাইন্ড করলো, তখন কী হবে? তখন এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো আর পেপটিডোগ্লাইকান তৈরি করতে পারবে না। আর পেপটিডোগ্লাইকান তৈরি না করতে পারলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হবে না, আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি না হলে ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটবে, মৃত্যু ঘটবে। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনগুলো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের কোথায় জয়েন করছে? বিটা ল্যাকটাম রিং এ, বিটা ল্যাকটাম রিং এ। তাহলে আমি যদি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করে দিতে পারি, তাহলে কি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকটা কাজ করবে? ওই জন্য কিছু কিছু ব্যাকটেরিয়া যাদেরকে বলা হয় বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং ব্যাকটেরিয়া, এরা বিটা ল্যাকটামেজ নামক কিছু এনজাইম তৈরি করে, করে কি করে, অ্যামোক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দিচ্ছে, তাই তো? সেই কারণের জন্যই পটাশিয়াম ক্লাভুলোনেট অ্যাড করা। আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার? একদম ক্লিয়ার।
আচ্ছা, ভেরি গুড। এবার একটু আমাকে সুব্রত বলো, সুব্রত। আচ্ছা, এই যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আমরা যেগুলো শুনলাম, এতক্ষণ ধরে আলোচনা করলাম বা আগে শিখেছিলাম, এগুলো ব্যাকটেরিয়ার নিজস্ব প্রোটিন তো? তাহলে এদেরকে আমরা কেন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বলছি? পেনিসিলিন তো এক ধরনের অ্যান্টিবায়োটিক, এদেরকে কেন আমরা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বলছি? এটা তো ব্যাকটেরিয়ার প্রোটিন। তাহলে কেন আমরা এদেরকে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বলছি, বলতে পারবে? দেখো, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এই নামটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে এরা কার সঙ্গে বাইন্ড করবে? পেনিসিলিনের সঙ্গে বাইন্ড করবে। অর্থাৎ আমরা যখন কোনো পেনিসিলিন বা পেনিসিলিনের মতো কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছি, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তখন এই ব্যাকটেরিয়ার প্রোটিনগুলো কী হবে? সেই পেনিসিলিন বা পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিকগুলোর সঙ্গে বাইন্ড করে যাবে। সেই জন্যই এদেরকে নাম দেওয়া হয়েছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। বোঝাতে পারলাম? আরেকবার বলুন। ব্যাকটেরিয়ার শরীরে কিছু প্রোটিনস রয়েছে যারা পেপটিডোগ্লাইকান তৈরি করে। এবার কেউ যখন পেনিসিলিন বা পেনিসিলিনের মতো কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তখন এই প্রোটিনগুলো কী করবে? পেনিসিলিন বা পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিকগুলোর সঙ্গে গিয়ে বাইন্ড করে যাবে তো? যেহেতু পেনিসিলিন বা পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিকগুলোর সঙ্গে বাইন্ড করে যাচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। বোঝাতে পারলাম? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন মানে কি? যে প্রোটিন পেনিসিলিনের সঙ্গে বাইন্ড করছে। বোঝাতে পারছি? তাহলে এরা যদিও বা ব্যাকটেরিয়ার নিজস্ব প্রোটিন, কিন্তু এদেরকে কেন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বলা হচ্ছে? যেহেতু এরা পেনিসিলিনের সঙ্গে বাইন্ড করে যাচ্ছে, পেনিসিলিন বা পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিকের সঙ্গে বাইন্ড করে যাচ্ছে, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের সঙ্গে বাইন্ড করে যাচ্ছে। বোঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ স্যার। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা।